हेलो फ्रेंड्स, আমি আবার চলে এসেছি আমার চ্যানেল মাই হ্যাপিনেস নিয়ে তোমাদের সামনে। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগে আমার দুটো ভিডিও রিলিজ হয়েছে, দুটো তো আমি রিমাইন্ড করে দেই, একটা সুপারমার্কেট সেকশন নিয়ে দুটো ভিডিও রিলিজ হয়েছে। তো আজকের ভিডিও হচ্ছে ডারহাম টু নিউক্যাসল। আমরা লকডাউনের আগে নিউক্যাসল গেছিলাম, সেটাও বাজার করতেই গেছিলাম। সেখানে বেসিক্যালি ভারত আমাদের ইন্ডিয়ান প্রচুর মাছ টাছ পাওয়া যায়, তো ওইটা আমি আবার কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে যেটা দেখাবো ডারহাম স্টেশনের সৌন্দর্য, আর ট্রেনে করে নিউক্যাসল অবধি যাওয়া এবং নিউক্যাসল সিটির কিছুটা, মোটামুটি অনেকটাই নিউক্যাসল সিটি কেমন সুন্দর, কতটা সাজানো গোছানো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তাহলে আমার সাথে তোমরাও চলো, লেটস সি, দেখে নেওয়া যাক। আমরা বাস থেকে নেমে গেছি এবং স্টেশনের দিকে এগোচ্ছি, ডারহাম স্টেশনের দিকে। তো স্টেশন যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর আর স্টেশনটাও খুব সুন্দর, সেইটা তোমরা একটু আমার, আমিও যাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে দেখতে দেখতে চলো। এটা হচ্ছে ওই ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছো, ওটা দিয়ে, ওটা হচ্ছে রেল, মানে ট্রেন যায় ওটা দিয়ে, ট্রেনের ব্রিজ উপরে। অ্যাকচুয়ালি এলাকাটা পুরোই পাহাড়ি, পাহাড় কেটে কেটে গোটা শহরটাকে প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে। তো মানে ওই 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 অবধি অ্যাকচুয়ালি পাহাড় মানে ছিল, সে পাহাড়টা কেটে করে ওপর ওইখানে ব্রিজ করেছে, আর পাহাড়টা কেটে এই নিচ দিয়ে রাস্তা, এখান থেকে এরকম মানে শহর টহর বানিয়েছে। তো আর সেদিনকে এটা গেছিলাম ওটা আর্নিসন সেন্টার, ওটা একটা আলাদা মার্কেট, ওটা অন্যদিকে। আর এটা হচ্ছে ডারহাম শহরের একদম সেন্ট্রাল মার্কেট, ওই যে ওইদিকে রাস্তাটা চল, বাস থেকে চলে গেল ওই যে রাস্তাটা দেখছো, ওই দিকটা হচ্ছে সেন্ট্রাল মার্কেট। আর আমরা এই রাস্তাটা দিয়ে ওপর দিকে উঠছি। অ্যাকচুয়ালি রাস্তাটা প্রচণ্ড আপ, আর স্টেশনটা পাহাড়ের ওপর, দেখলেই বুঝতে পারবে ওপর থেকে শহরটা দেখা যায় স্টেশন থেকে। তো এই সিটিটা এরকম, ওই রাস্তাটা চলে গেল মার্কেট প্লেস, আর এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনে, ডারহাম স্টেশন। তো আমরা হেঁটে হেঁটে এখন স্টেশনে যাচ্ছি। আপে উঠছি আর ওই যে শহরটা নিচে, মানে শহরটা গোটাটাই নিচে, পাহাড় কেটেই মানিয়েছে, দেখলে বোঝা যায় চলি। আর ওইটা যে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফুটব্রিজ, রাস্তা ক্রস করার, মানে এপার থেকে ওপারে যাওয়ার আর ওপার থেকে এপারে আসার। এখানে রাস্তা হয় ট্রাফিক সিগন্যালে, জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পার হয়, কারণ এখানে সবাই সিগন্যাল প্রচণ্ড মানে, মানে সিগন্যালই মানে, মানে সিগন্যাল রুল ব্রেক করা ব্যাপারটা ওরা জানেই না, তাই এখানে মানতে সবাইকেই হয় বাধ্য। আর যেখানে ট্রাফিক সিগন্যাল নেই বা জেব্রা ক্রসিং নেই, সেখানে এরকম ফুটব্রিজ করা আছে, তো ব্রিজ দিয়ে রাস্তা পার হতে হয়। মানে আমি হাঁপাচ্ছি রীতিমতো, এই রাস্তাটা উঠতে প্রচণ্ডই কষ্ট হয় আমার, মানে প্রচণ্ড আপ রাস্তাটা, হয়তো দেখলে বোঝা যাবে না, না হাঁটলে বোঝা যাবে। এই যে আমরা উপর দিকে উঠে আছি, কিন্তু ক্রমশ শহরটা কিন্তু নিচে। এই গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে, মানে একটা গাছেরও পাতা নেই, এগুলো পর্ণমোচী সব ম্যাক্সিমাম গাছ। তো বরফ পড়লে পরে গাছগুলো বরফে ঢেকে যাবে, আবার মার্চ এপ্রিল মাস করে ওরকমই সময় মনে হয় গাছগুলো তো আবার পাতা হয়, আবার অক্টোবর মাস অব্দি থাকে পাতাগুলো, দেন এখানে সিজন হয় ফল সিজন, সেটাকে ফল বলে ওই সিজনটাকে। তো সেই সময় পুরো গাছ, মানে ম্যাপেল ট্রি ম্যাক্সিমামই হচ্ছে ম্যাপেল ট্রি, তো সেই সময় সমস্ত গাছের পাতা হলুদ এবং লাল হয়ে যায়, পুরো ডারহাম লাল আর হলুদ লাগে, খালি চারিদিকে যেদিকে তাকাবে মানে অসাম বিউটি লাগে, লাল আর হলুদ। তো এবং পাতাগুলো পড়তে থাকে, সেটাকে ফল বলে। নিশ্চয়ই তোমরা সবাই টিভিতেও দেখেছো, আমিও দেখেছি আগে টিভিতে, এখন নিজের চোখে দেখছি, টিভিতে দেখেছো
ছবিতেও দেখেছো যে কেমন ম্যাপেল ট্রি পড়ে থাকে একচুয়ালি। এই যে এবার আমি পাহাড়ে উঠছি, ছিড়িবে স্টেশনটা অনেক উপরে। এটা হচ্ছে ডারহাম স্টেশন। স্টেশনে ঢুকছি, এগুলো হচ্ছে টিকিট কাটার মেশিন, এই মেশিনেও টিকিট কাটতে পারো। আদারওয়াইজ এই যে সভ্য কাটছে, অটোমেটিক সব এখানে ডোর, এই যে সভ্য টিকিট কাটছে, আদারওয়াইজ এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানেও টিকিট কাটা যায়। তো এটা হচ্ছে টিকিট কাউন্ট, টিকিটস অ্যান্ড ইনফরমেশন সেকশন। তো এটা হচ্ছে স্টেশন, সব টিকিট কাটছে। এটা হচ্ছে ক্যাফে, আর এগুলো টিকিট কাটার মেশিন, খাওয়া যাবে, এটাতেও টিকিট কাটতে আমরা অ্যাকচুয়ালি ওই দিকে স্টেশনে যাবো, মেশিনেও কাটতে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমরা অ্যাকচুয়ালি 2 নম্বরে যাব। ওই ওই দিকে যে স্টেশনটা দেখতে পাচ্ছি 2 নম্বর স্টেশনের ভেতরে যাবো, একটা ছোট্ট মতো। তো এখানে সব আন্ডারগ্রাউন্ড রাস্তা, এইচআর ব্রিজ বলে আছে, তখন কিছু হবে না, পাওয়া যাবে ম্যাক্সিমাম আন্ডারগ্রাউন্ডের মধ্যে। তো এই হচ্ছে ডারহাম স্টেশন, এখানে বসার জায়গা, শহরটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে আমরা নিচে নামছি আবার, এখানে অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে ডিজিটাল, মানে কোনো প্ল্যাকার্ড, কোনোরকম বোর্ড, কোনোরকম কাগজ বা ওয়াল রাইটিং ওই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্টই হচ্ছে ডিজিটাল সবটাই, মানে এবং সেগুলো দেখতে পাবে ম্যাক্সিমাম হচ্ছে মেট্রো, মেট্রো নিচে স্টেশন, মানে মেট্রো স্টেশনগুলোতে সব ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট, বাস স্টেশনে, বাস স্ট্যান্ডে এইরকম, ওইরকম লাইট জলে ডিজিটাল আর কি, বেসিক্যালি ওইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, সমস্ত কিছুতে অ্যাডভার্টাইজমেন্ট হয়, বাট নো প্ল্যাকার্ড, নো ওয়াল রাইটিং, কোনো মানে কোনো কাগজে ছেপে বা টেমপ্লেট টাইপের কিছু দিয়েও অ্যাডভার্টাইজমেন্ট হয় না। তো এটা হচ্ছে ডারহাম স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা ওই দিকে এলাম। এটা হচ্ছে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে রেলের রেল লাইনের ওই পাশের প্ল্যাটফর্ম, ওই দিক দিয়ে আমরা আন্ডার লাইন দিয়ে এলাম আন্ডারগ্রাউন্ড দিয়ে। তো এটা হচ্ছে স্টেশন, প্রথমে যে বোর্ডটা দেখতে পাচ্ছি, বোর্ডের মধ্যে ট্রেনের টাইমিং, কখন কি ট্রেন আসবে সেগুলো লেখা ওঠে। তো এখানে ট্রেনের কোনো নাম হয় না, এখানে সব ট্রেন হচ্ছে টাইমিং দিয়ে হয়, মানে যেমন দেখতে পাচ্ছ 3:18 লেখা রয়েছে, 3:18 মানে 3:18 ট্রেন। আবার যদি 5:10 ট্রেন হয় তো লেখা থাকবে 5:10 প্ল্যাটফর্ম 1, এইরকম লেখা থাকে। এই যে দেখতে পাচ্ছ, এই
এটা হচ্ছে যেমন লেখা রয়েছে যে ট্রেনে উঠবে ট্রেন টাইমিংটা যে 15:18 প্ল্যাটফর্ম 2 ভায়া এডিনবার্গ নিউক্যাসল এই ট্রেনটাতে আমরা ধরবো অ্যাকচুয়ালি এইরকম টাইমিং দিয়ে ট্রেন ওঠে ট্রেনের কোনো নাম নেই তিনটে 18 এই তো এই ট্রেনটাই যাবে নিউক্যাসল হয়ে 3:18 লেখা রয়েছে ভায়া নিউক্যাসল আমি স্টেশনটা একটু দেখিয়ে নিয়েছি এটা একটা এটা ওটা হচ্ছে ওয়েটিং রুম যেটা দেখতে পাচ্ছ ওখানে ওয়েট করার জন্য ওখানে ক্যাফে ও কফি সেন্টারও আছে ক্যাফে আছে ক্যাফে আছে স্ন্যাক্স আছে বিভিন্ন স্যান্ডউইচ বার্গার সবই পাওয়া যাবে ওটা হচ্ছে টিকিটের মেশিন যেটা দেখাচ্ছিলাম দেখুন দেখো সবে টিকিট কাটছে ওখানে ওই সব প্ল্যাটফর্মের ওখানে মেশিন থাকে কারণ এই প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার নেই এখানে মেশিনেই টিকিট কাটতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে কাউন্টারও আছে মেশিনও আছে আর ওটা হচ্ছে ক্যাফে বললাম যেটা প্যাসেঞ্জার লাউঞ্জ অ্যান্ড ওয়ে আউট ওখান দিয়ে ওই পাশ দিয়ে বেরোতেও হয় স্টেশনের বাইরে ওটা হচ্ছে ক্যাফে তো এই হচ্ছে স্টেশন ওপরে কাঁচের ছাতনা দেওয়া আছে কারণ যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা 12 মাসই মারাত্মকই ঠান্ডা আজকেও প্রচণ্ড ঠান্ডা তো যাতে রোদ উঠলে পরে সানলাইট পাওয়া যায় তো সেই জন্য ওপরে ছাদনটা পুরো কাঁচের প্রচন্ড ভিড় হবে ট্রেনে এখানে ট্রেনে ভিড় হলে খুব মুশকিল ট্রেনগুলো খুব একটা বড় নয় আজকে মারাত্মক ঠান্ডা প্রচন্ডই ঠান্ডা যতক্ষণ না সবাই উঠবে তারপরে ট্রেনের সিগন্যাল দেওয়া হয় ট্রেনের দরজা সব অটোমেটিক আমার মনে হয় আজকে আমরা জায়গা পাবো না প্রচন্ড ভিড় ট্রেনে দাঁড়াতেও পারবো কিনা সন্দেহ পৌঁছে গেছি এই নামলাম আমরা ট্রেন থেকে নিউক্যাসল স্টেশন ওইটা যেরকম মেট্রো স্টেশন আমাদের ওখানে মেট্রোটা
আমরা করি এখানে সমস্ত রেল নেট্রো তো আছে তার সাথে সমস্ত যেগুলো মানে ন্যাশনাল রেলওয়ে সেইগুলোতেও সমস্ত স্টেশনে ওইরকম সিস্টেম করা মানে টিকিট মানে মোদ্দা কথা পরিষ্কার কথা টিকিট না কাটলে স্টেশনে কেউ ঢুকতে পারবে না ট্রেনও ধরতে পারবে না টিকিট পাঞ্চ করবে তবেই গেট খুলবে আমরা নিউকাসল শহর আমরা এখন প্রিমার্কের দিকে এগোচ্ছি প্রথমে আমরা একটু বাজার টাজার করে নেবো তারপর আমরা মাছ কিনতে যাবো মাছ বাজারে আবার হাঁটার সিগনাল আসবে তবেই মানুষ রাস্তা ক্রস করবে এটাই আমি বলছিলাম দাঁড়ানোর সিগনাল দেখিয়েছে দাঁড়াতে হবে সিগনাল হয়ে গেছে মারাত্মক ঠান্ডা সত্যি ঠান্ডা ঠান্ডাতে হাত জমে যাচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল যেটা প্রতিবারই হয় নিচে নিচে সব শপ আর উপরগুলো কোনো কিছু হবে বিল্ডিং বাড়ি হতে পারে হোটেল হতে পারে অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে শহরটা অনেক পুরনো এবং বিল্ডিং গুলো প্রচুর পুরনো যেহেতু স্যান্ডস্টোন একবার বানিয়ে দিলে মোটামুটি 100 বছর দেখে কিছু বোঝা যাবে না যে নতুন না পুরনো দুর্দান্ত আর কি এখানে আবার রোড ক্রস ছোট্ট খাবার দোকান তো আজকে আমাদের নিউকাসল সফর এখানেই শেষ হচ্ছে ফ্রেন্ডস আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আবার কিছু একটা নিয়ে আসবো আমি
তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবে। তো টাটা।